আচ্ছা ক্লাস 9 এর স্টুডেন্টসরা আমরা আগের ক্লাসে পড়েছিলাম জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারে শালক সংশ্লেষের প্রথম যে দশা অর্থাৎ আলোক দশা আজকে আমরা পড়ব তার পরবর্তী দশা অর্থাৎ অন্ধকার দশা আমরা অলরেডি জেনে গেছি আগের ক্লাসে যে শালক সংশ্লেষ বিক্রিয়াটি ঘটে ক্লোরোপ্লাস্টের মধ্যে এবং ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ঘটে আলোক দশা এবং স্ট্রোমাতে ঘটে অন্ধকার দশা চলো এবার আমরা দেখে নি এই অন্ধকার দশাটিতে কি কি ঘটে মোট যা যা বিক্রিয়া ঘটে সেটা একটি চক্রাকার পদ্ধতিতে ঘটে অর্থাৎ শুরু হয় যে যৌগ নিয়ে শেষ হবে একই যৌগ নিয়ে অর্থাৎ সম্পূর্ণ একটি চক্র তৈরি হবে কিন্তু তোমরা যাতে বুঝতে পারো সহজে সেজন্য আমি চক্রটির প্রত্যেকটি বিক্রিয়া আলাদা আলাদা করে ধাপে ধাপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাহলে শুরু করছি আমরা অন্ধকার দশা অন্ধকার দশায় আমাদের সবার আগে প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু উদ্ভিদদের দেহের মধ্যে নেই আছে কোথায় না বায়ুমণ্ডলে রয়েছে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদরা তাদের কোষের মধ্যে অঙ্গীভূত করবে তাহলে দেখে নিই আমরা কিভাবে ঘটনাটা ঘটে প্রথম যে বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইডের স্থিতিকরণ এই বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি একটা যৌগ যার নাম আর ইউবিপি ফুল ফর্ম কি না রাইবিউলোস বিসফসফেট এই যে যৌগটি এই যৌগটিতে পাঁচটি কার্বন যুক্ত একটি যৌগ এই যৌগটি কি করে না এই যৌগটি উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের মধ্যেই রয়েছে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় যে গৃহীত হয় সেই কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে আর ইউবিপি বিক্রিয়া ঘটে এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় অত্যন্ত অস্থায়ী একটি যৌগ যার নাম অরবিটল বিসফসফেট আমরা শুরু করেছিলাম পাঁচ কার্বন যুক্ত একটি যৌগ যার নাম আর ইউবিপি কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করছে এক একটি কার্বন ডাইঅক্সাইড অণুতে একটি করে কার্বন থাকে তাহলে পাঁচ কার্বন যুক্ত যৌগ সঙ্গে এক কার্বন যুক্ত যৌগ মিলিয়ে তৈরি করলো কি না ছয় কার্বন যুক্ত যৌগ অত্যন্ত অস্থায়ী যৌগ যার নাম অরবিটল বিসফসফেট এবং এই পুরো বিক্রিয়াটি ঘটায় একটি উৎসেচক যার নাম রাইবিউলোস বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ যাকে শর্ট ফর্মে বলা হয় রুবিসকো এই রুবিসকো প্রত্যেকটি সবুজ পাতায় বা প্রত্যেকটি ক্লোরোপ্লাস্টেই উপস্থিত রয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে সারা পৃথিবীতে সর্বাধিক প্রাপ্ত প্রোটিন হচ্ছে এই রুবিসকো উৎসেচক তাহলে আমরা আরেকবার দেখে নিই কি হচ্ছে প্রথম ধাপে কার্বন ডাইঅক্সাইডের স্থিতিকরণ ঘটছে কিরকম না বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড কোষের মধ্যে প্রবেশ করছে প্রবেশ করার ফলে কি হচ্ছে না রাইবিউলোস বিসফসফেট নামক একটি পাঁচ কার্বন যুক্ত যৌগ তা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ছয় কার্বন যুক্ত যৌগ অরবিটাল বিসফসফেট তৈরি করছে দ্বিতীয় ধাপে কি হচ্ছে না ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে একটু আগে আমি বলেছিলাম যে এই যে যৌগটি অরবিটাল বিসফসফেট এটি অস্থায়ী যৌগ সুতরাং এইটা তো সারাক্ষণ থাকছে না যাহাতক এটি তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে এটি ভেঙে যাচ্ছে ভেঙে কি দিচ্ছে না ১২ অণু পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড আমরা দেখতে পেয়েছিলাম অরবিটাল বিসফসফেটে ছটি কার্বন রয়েছে এক একটি অণুতে তাহলে ছটি অণুতে মোট ৩৬টি কার্বন থাকবে এই যে ৩৬টি কার্বন দিয়ে তৈরি হচ্ছে কি আবারও ৩৬টি কার্বন যুক্ত যৌগ কিরকম প্রথমে ছিল ছটি অণু ৬ কার্বন যুক্ত যৌগ পরে তৈরি হলো ১২টি অণু ৩ কার্বন যুক্ত যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ এই যে ধাপ এই যে বিক্রিয়া এটির আরেকটি নাম রয়েছে বলা হয় অঙ্গার আত্মীকরণ কেন না এই যে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড তার মধ্যে যে কার্বন রয়েছে সেই কার্বন কিন্তু কোষের মধ্যে অঙ্গীভূত হচ্ছে এই বিক্রিয়ার দ্বারা
এই বিক্রিয়ার দ্বারা কিন্তু বলা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই বিক্রিয়ার ফলে যে যৌগটি তৈরি হচ্ছে তা অত্যন্ত অস্থায়ী। তাহলে প্রথম স্থায়ী যৌগ যেটি তৈরি হচ্ছে অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার মধ্যে কিন্তু বায়ুমণ্ডলের কার্বনটি চলে এসছে, কার্বন ডাইঅক্সাইডের কার্বনটি চলে এসছে। সেই জন্য এই যে বিক্রিয়াটি, এই বিক্রিয়াটিকে বলা হচ্ছে কি না, ফসফোগ্লিসারিক অ্যাসিডে যে কার্বন অঙ্গীভূত হয় তাকে বলা হচ্ছে অঙ্গার আত্মীকরণ। তাহলে আমরা আরেকবার দেখে নিই, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড প্রথম ধাপে কি হচ্ছে না, আরইউবিপির সঙ্গে বিক্রিয়া করে অস্থায়ী যৌগ তৈরি করলো অরবিটাল বিসফসফেট, এবং এই অস্থায়ী যৌগটি ভেঙে গিয়ে তৈরি করলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড যে তৈরি হচ্ছে, এটি হচ্ছে প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগ ক্লোরোপ্লাস্টের মধ্যে তৈরি হচ্ছে, এবং এই বিক্রিয়াটিকে বলা হচ্ছে অঙ্গার আত্মীকরণ। এর পরবর্তী ধাপে কি ঘটছে, এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছিল, এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটি আর অ্যাসিড রূপে থাকছে না, হয়ে যাচ্ছে অ্যালডিহাইড, ফসফোগ্লিসার অ্যালডিহাইডে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ অ্যাসিড বিজারিত হয়ে অ্যালডিহাইড তৈরি করছে, যার ফলে বিক্রিয়াটিকে বলা হচ্ছে পিজিএর বিজারণ। এবং এই বিজারণ ধাপটি দুটো ভাগে ঘটছে। তোমরা যদি আলোক দশাটি একবার ভালো করে ভাবনা চিন্তা করো, তাহলে একটু মনে করার চেষ্টা করো আমাদের কি কি তৈরি হয়েছিল। আমাদের কিন্তু অক্সিজেন তৈরি হয়েছিল, এবং তার সাথে তৈরি হয়েছিল এনএডিপি এইচ প্লাস, এইচ প্লাস এবং এটিপি। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম তখন যে ওই যে এটিপি আর এনএডিপি এইচ প্লাস তৈরি হয়েছিল আলোক দশায়, সেটি আবার কখন কাজে লাগবে না, এই অন্ধকার দশায় কাজে লাগবে। ঠিক তাই, অন্ধকার দশায় এই যে পিজিএর বিজারণ ঘটছে, এই বিজারণ, এই বিক্রিয়া দুটি ধাপে ঘটে, এবং দুটি ধাপে এই পরপর এটিপি এবং এনএডিপি এইচ প্লাস ব্যবহার হয়, যা কিনা আলোক দশায় অলরেডি তৈরি হয়েছিল। তাহলে চলো দেখে নিই কিভাবে ব্যবহার হচ্ছে এটি না। এই যে 12টি অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, এই 12টি অণু ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে কিন্তু কোনো ফসফেট বর্গ নেই। সেই ফসফেট বর্গ ফসফোগ্লিসারিক অ্যাসিড কোথা থেকে নেবে না, এই এটিপির থেকে নেবে। এটিপির মধ্যে তিনটি ফসফেট বর্গ রয়েছে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট বলছি আমরা, ঠিক আছে। তাহলে ট্রাইফসফেট মানে তিনটি ফসফেট বর্গ রয়েছে, সেই তিনটি ফসফেট বর্গ থেকে একটি করে ফসফেট বর্গ নিয়ে নেবে। 12টি পিজিএ অণু 12টি এটিপির সঙ্গে বিক্রিয়া করে 12টি ফসফেট বর্গ নিয়ে নেবে। নিয়ে নেওয়ার ফলে 12টি অণু পিজিএ কি তৈরি করবে না, 12টি অণু বিপিজিএ বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিডে একটি ফসফেট বর্গ ছিল, আলাদা করে বাড়তি কোনো ফসফেট ছিল না, সেটা এটিপির থেকে নিল। নেওয়ার ফলে কি তৈরি হলো না, বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। বিস মানে দুই, দুটি ফসফেট বর্গ ছিল একটি পিজিএ, হয়ে গেল কি বিস ফসফো, দুটি করে ফসফেট বর্গ নিয়ে নি তৈরি হলো। এখানে কোথা থেকে পেল ফসফেট বর্গ না, এটিপির থেকে। তাহলে এটিপি একটা ফসফেট বর্গ যদি দিয়ে দেয়, তাহলে এটিপি নিজে কি হয়ে যাবে, ট্রাই ফসফেট থেকে হয়ে যাবে ডাই ফসফেট। অর্থাৎ এটিপি নিজে রূপান্তরিত হয়ে গেল, 12টি অণু এটিপির থেকে তৈরি হলো 12টি এডিপি। কেন না, প্রত্যেকটি এটিপির থেকে একটি করে ফসফেট বর্গ কে নিয়ে নিয়েছে, ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিডে অলরেডি একটি ফসফেট বর্গ ছিল, তার সঙ্গে আবার একটি ফসফেট বর্গ যুক্ত হলো, যার ফলে দুটি ফসফেট বর্গ তৈরি হলো, যার জন্য নাম কি বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এটা বুঝতে পেরেছো আশা করছি। এবার এই বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডের কি হচ্ছে না, গ্লিসারিক অ্যাসিড এখনো অ্যাসিড রয়েছে, এটির বিজারণ ঘটবে, ঘটার ফলে হয়ে যাবে কি অ্যালডিহাইড। 12টি অণু বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড বিজারিত হয়ে তৈরি হবে বিস ফসফোগ্লিসার অ্যালডিহাইড। এ এল ডি আছে মানে অ্যালডিহাইড, আর এ আছে মানে হচ্ছে অ্যাসিড। তাহলে এই বিজারণ ঘটাচ্ছে কে আমরা জানি, তোমরা ভৌত বিজ্ঞান অলরেডি পড়েছো যে বিজারণ ঘটানোর জন্য আমাদের কি লাগবে, হাইড্রোজেন আয়ন লাগবে। তাহলে সেই হাইড্রোজেন কে দান করছে না, আলোক দশায় উৎপাদিত এনএডিপি এইচ প্লাস এর থেকে হাইড্রোজেন অণু নিয়ে বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড বিজারিত হয়ে তৈরি করছে কি বিস ফসফোগ্লিসার অ্যালডিহাইড। এখন অবধি দেখো এই যে তিন কার্বন যুক্ত যৌগ তৈরি হয়েছিল, কার্বনের কিন্তু আর হেরফের হয়নি,
সেই ফসফোগ্লিসারিক অ্যাসিডেও তিনটেই কার্বন রয়েছে, বিসফসফোগ্লিসারিক অ্যাসিডেও তিনটেই কার্বন, এবং বিসফসফোগ্লিসারিক গ্লিসারালডিহাইডেও কিন্তু তিনটেই কার্বন রয়েছে। এবং এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস হাইড্রোজেন অণু দিয়ে দেওয়ার পর নিজে কি হয়ে গেল না, এনএডিপি প্লাস, ঠিক আছে। এবং এছাড়া কি হচ্ছে না, ভেঙে গিয়ে এরা কি দিচ্ছে না, 12টি অণু ইনঅর্গানিক ফসফেট দিচ্ছে। এই যে এটিপি ভাঙছে, এটিপি ভেঙে এডিপি আর 12টি অণু ইনঅর্গানিক ফসফেট দিচ্ছে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি এই জায়গাটা কি হচ্ছে না। এইটুকু মনে রাখতে হবে তোমাদের যে বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড বিজারিত হয়ে তৈরি করছে কি না, বিস ফসফোগ্লিসারালডিহাইড, বিস না ফসফোগ্লিসারালডিহাইড তৈরি করছে। এই যে ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হলো 12টি অণু, এই 12টি অণুর পরবর্তী ফলাফল কি হয় আমরা দেখে নিই না, দুটো ভাগে ভাগ করা হয়েছে। আরইউবিপি এর পুনরুৎপাদন হচ্ছে এবং গ্লুকোজের সংশ্লেষ হচ্ছে। কিভাবে? এই যে 12টি অণু পিজিএএলডি, এর থেকে 10টি অণু পিজিএএলডি পুনরায় কি করছে, আরইউবিপি তৈরি করছে 6টি অণু, অর্থাৎ 12 × 3 36টি কার্বন রয়েছে। সেই 36টি কার্বনের মধ্যে দেখো 10 × 3 30টি কার্বন যুক্ত যৌগ, 10টি পিজিএএলডি, তাহলে এখানে 30টি কার্বন রয়েছে। 30টি কার্বন থেকে কি তৈরি হলো, 5 কার্বন যুক্ত আরইউবিপি, 6টি অণু তৈরি হলো, অর্থাৎ সেই 30টি কার্বনই রয়েছে। কিন্তু আমরা শুরু করেছিলাম 30টি কার্বন দিয়ে, 5 × 6 = 30, 5 কার্বন যুক্ত আরইউবিপি, এক একটা আরইউবি 5টা কার্বন থাকে, তাহলে 6টা আরইউবিপিতে কটা কার্বন থাকবে, 30টা। আবার দেখো আমরা চলে এলাম কিসে না, এই যে 12টি পিজিএএলডি, তার থেকে 10টি পিজিএএলডি, অর্থাৎ 3 কার্বন যুক্ত অণু যদি আমি 10টি নিই, তাহলে 30টি কার্বন, সেই 30টি কার্বন থেকে ফেরত আবার কি হলো, পুনরায় 30টি কার্বন যুক্ত যৌগ তৈরি হলো, অর্থাৎ 6টি অণু আরইউবিপি। আর বাকি যে 2টি অণু পিজিএএলডি, সেটা আবার কি করছে না, এক অণু গ্লুকোজ তৈরি করছে। কিভাবে? দেখো পিজিএএলডি আমরা জানি যে 3টি কার্বন যুক্ত যৌগ, তাহলে 2টি অণু যদি 3 কার্বন যুক্ত যৌগ নিই, তাহলে 3 × 2 6টা কার্বন রয়েছে 2টি অণু পিজিএএলডি তে, তাহলে 6টা কার্বন অণু দিয়ে কি তৈরি হচ্ছে না, গ্লুকোজ। গ্লুকোজে আমরা লিখছি কি, C6H12O6, অর্থাৎ 6 কার্বন যুক্ত গ্লুকোজ তৈরি হলো। অর্থাৎ মূল উপাদান অন্ধকার দশায় যা আমরা পাচ্ছি তা হলো গ্লুকোজ অণু। আমরা সালোক সংশ্লেষের সামগ্রিক বিক্রিয়াতে আমরা পড়েছিলাম যে আমাদের কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হচ্ছে, জল ব্যবহার হচ্ছে, এবং তার ফলে উৎপন্ন হচ্ছে কি, অক্সিজেন আর গ্লুকোজ। অক্সিজেন উৎপন্ন অলরেডি হয়ে গেছে আলোক দশায়, তাহলে বাকি কি ছিল, গ্লুকোজ। সেইটা আমরা কি পেলাম না, অন্ধকার দশায় আবার গ্লুকোজ উৎপাদন হয়ে গেল। তাহলে শুরু করেছিলাম আমরা 5 কার্বন যুক্ত যৌগ আরইউবিপি দিয়ে, কিন্তু আমরা কি এখানে পেলাম না, 6 কার্বন যুক্ত যৌগ গ্লুকোজ। তাহলে ছিল 5 কার্বন, আমরা এখানে পাচ্ছি কি, 6টা কার্বন। তার মানে নিশ্চয়ই কার্বন প্রবেশ করেছে, কোথা থেকে এলো না, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড। এক একটা কার্বন ডাইঅক্সাইডে একটা করে কার্বন থাকে, তাহলে সেই একটা করে কার্বন সঙ্গে জুড়লো, অর্থাৎ 5 কার্বন যুক্ত যৌগ কি হয়ে গেল, 6 কার্বন যুক্ত যৌগ গ্লুকোজ তৈরি করলো। তাহলে ওভারঅল অন্ধকার দশাতে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল থেকে স্থিতিকরণ করছে এবং প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ পিজিএ তৈরি হচ্ছে এখানে। এই বিক্রিয়াকে বলা হয় অঙ্গার আত্মীকরণ। আত্মীকরণ ঘটছে কার্বন অণুর পরিবেশ থেকে ক্লোরোপ্লাস্টের মধ্যে, এবং তারপর পরবর্তী বিক্রিয়ার দ্বারা আমরা দেখলাম এই পিজিএ বিজারণ ঘটছে, যার ফলে অ্যালডিহাইড তৈরি হচ্ছে এবং পিজিএএলডি এই অ্যালডিহাইড ভেঙে গিয়ে আবারও কি দিচ্ছে, আরইউবিপি তৈরি করছে, অর্থাৎ একটা চক্র তৈরি হলো। আমরা শুরু করেছিলাম আরইউবিপি দিয়ে, শেষও করলাম আরইউবিপিতে, কিন্তু আলাদা করে আমরা কি পেলাম না, 6 কার্বন যুক্ত গ্লুকোজ পেলাম। তাহলে এই হচ্ছে অন্ধকার দশা, ঠিক আছে। এইবার আমরা কি দেখব না, আলোক দশা এবং অন্ধকার দশা মিলিয়ে তো সালোক সংশ্লেষ, তাহলে ওভারঅল সালোক সংশ্লেষের তাৎপর্যটা কি দাঁড়াচ্ছে। অতি অবশ্যই দুটো তাৎপর্য আমরা এখানে দেখতে পাচ্ছি, কি কি না, সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তর। শক্তির প্রধান রূপ হিসেবে আমরা জানি যে সৌরশক্তি, সেই সৌরশক্তি কিন্তু আমরা সবাই ব্যবহার করতে পারি না। শুধুমাত্র কারা ব্যবহার করতে পারে না, ক্লোরোফিল যুক্ত কোষরাই ব্যবহার করতে পারে, অর্থাৎ উদ্ভিদরা। এবং সেই উদ্ভিদরা কি করছে, সৌরশক্তিকে আলোক শক্তিকে গ্রহণ করছে, গ্রহণ করার ফলে আলটিমেটলি কি তৈরি করছে, এটিপি তৈরি করছে, অর্থাৎ সৌরশক্তি রূপান্তর ঘটছে, রাসায়নিক শক্তিতে রূপান্তর ঘটলো এবং সেটা স্থৈতিক শক্তি রূপে কোষের মধ্যে সঞ্চিত থাকছে।
এবং আমরা যা খাদ্য গ্রহণ করে থাকি সেটা কিন্তু সবই শক্তির মূল উৎস হচ্ছে আমাদের সূর্যালোক। কিন্তু আমরা নিজেরা এই সূর্যের আলোক থেকে কিন্তু নিজেরা শক্তি গ্রহণ করতে পারবো না। মাঝখানে কারা রয়েছে? উদ্ভিদ যা রয়েছে, অর্থাৎ সৌরশক্তির আবদ্ধকরণ ঘটছে এবং রূপান্তর ঘটাচ্ছে কারা? উদ্ভিদরা। এবং কোন পদ্ধতির মাধ্যমে ঘটছে? অবশ্যই সেটা শালক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে ঘটছে। এবার দেখো, প্রাণীরা যখন শ্বসন ক্রিয়া ঘটে তাদের মধ্যে, তখন কি করে? তারা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং শ্বসন ক্রিয়ার ফলে তাদের দেহে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটা তারা আবার পরিবেশে ফিরিয়ে দেয়। অর্থাৎ পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করা হলো এবং কার্বন ডাইঅক্সাইড ফিরিয়ে দেওয়া হলো। শালক সংশ্লেষ ঠিক উল্টোটা হচ্ছে। অর্থাৎ শালক সংশ্লেষ কি করছে? পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করছে, হ্যাঁ সরি, পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং পরিবেশে কি হচ্ছে না, অক্সিজেনটাকে আবার ফিরিয়ে দিচ্ছে। অর্থাৎ এই যে ভারসাম্য, যে প্রাণীরা অক্সিজেন গ্রহণ করছে, কার্বন ডাইঅক্সাইড ফিরিয়ে দিচ্ছে এবং উদ্ভিদরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং পুনরায় অক্সিজেনকে ফিরিয়ে দিচ্ছে, যেটা কিনা আলোক দশায় আমরা দেখেছি অক্সিজেন উৎপাদন হচ্ছে, তাহলে এই যে যে বিক্রিয়া, অর্থাৎ শ্বসন এবং শালক সংশ্লেষ, এই দুই বিক্রিয়ার ফলে কি ঘটছে না, পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড একটা নির্দিষ্ট মাত্রা কিন্তু বজায় থাকছে। দেখো, অক্সিজেনের 20.6% এবং কার্বন ডাইঅক্সাইডের 0.03%, এই যে মাত্রাটা, এই মাত্রাটা কিন্তু বজায় থাকছে। অর্থাৎ শালক সংশ্লেষ বিক্রিয়ার আরেকটি মূল তাৎপর্য কি না, পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যটিকে রক্ষা করা। তাহলে ওভারঅল আমরা এই ক্লাসের মাধ্যমে আমরা কি পড়লাম, না অন্ধকার দশা কি ঘটছে এবং শালক সংশ্লেষ যে বিক্রিয়া, অর্থাৎ আলোক দশা এবং অন্ধকার দশা, এই দুই দশার সমন্বয় কি তাৎপর্য আমরা পাচ্ছি, শক্তির আবদ্ধকরণ ও রূপান্তর এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভারসাম্য রক্ষা করা। আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। থ্যাংক ইউ।